শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে কীর্তনানন্দে সমাধি মন্দিরে। এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে, এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তনের কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন, মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আ মরি আ মরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়কেরা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিনীতভাবে বললেন, একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য গীত। লাখবান কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোড়া মুজাও নিছনি। কি কাজ শরৎ কোটি শশী, জগৎ করিলে আলো গোড়া মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গে রূপ বর্ণনা হইতেছে, কীর্তনিয়া আখর দিতেছে। সখী দেখিলাম পূর্ণ শশী, হ্রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন, গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন। সখী রূপের দোষ না মনের দোষ, আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন, ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাই কো? আখর দিয়া বলছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে, শয্যা তো কর পল্লব, আহার তো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন, কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একেলা কেন বা রলাম গো। শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল, ধনী মালা গাঁথে শ্যাম গলে দোলাইতে, এমন সময় আইল সম্মুখে শ্যাম গুণমণি। গান যুগল মিলন। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহা রূপের নাহিক উপমা প্রেমের নাহিক ওর। হিরণ কিরণ আধো বরণ আধো নীল মণি জ্যোতি, আধো গলে বনমালা বিরাজিত আধো গলে গজমতি। আধো শ্রবণে মকর কুণ্ডল আধো রতন ছবি, আধো কপালে চাঁদের উদয় আধো কপালে রবি। আধো শিরে শোভে ময়ূর শিখণ্ড, আধো শিরে দোলে বেণী। কনক কমল করে ঝলমল, ফণী উগারবে মণি। কীর্তন থামিল। ঠাকুর, ভাগবত ভক্ত ভগবান, এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন।